বরিশাল মেডিকেল কলেজে ডিপ্লোমার তৃতীয় বর্ষের শিক্ষার্থী নয়ন। মহামারী করোনা ভাইরাসে কলেজ বন্ধ থাকায় অবসর সময় কাটানোর জন্য কেনা দুই জোড়া পাখি দিয়ে শুরু হয় তার পাখির ব্যবসা। বর্তমানে তার এখানে রয়েছে বিভিন্ন রকমের পাখি, রেইনবো, ডায়োলেট, লুটিনো, ফ্রিন্স, ক্রোকোটেল সহ আরও বিভিন্ন রকম পাখি। রং বেরঙের পাখির পরিচর্যা করেই সময় কাটে তার। বর্তমানে নয়নের সময় কাটানোর একমাত্র সঙ্গী যেন এই পাখিগুলো। পাখির ব্যবসার জন্য তার কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নেই। সে তার বাসার ছাদে পাখি পালন করে এবং অনলাইনে পাখি বিক্রি করে। নয়ন পাখির যত্ন নেওয়া এবং পাখি পালনের নিয়মগুলো শিখেছে ইউটিউব দেখে। ব্যবসার পাশাপাশি নিজের পোষার জন্য নয়নে রয়েছে কিছু পাখি। করোনা পরিস্থিতিতে পাখি তার সময় কাটানোর একমাত্র উৎস। ধর পড়াশোনা চলতেছে, আমার পড়াশোনা এক পর্যায়ে শেষ হয়ে যাবে, অবসর সময় কাটানোর জন্য আর কিছু মানে পাখি দেখছি ইউটিউবে, তো সেটা মানে পোষার চিন্তাভাবনা শুরু করলাম। মাথা আসলো যে পাখি পুষি, সময় কাটবে, ভালো লাগবে। বিক্রি করার জন্য কিছু পাখি আনি যে এইগুলো বিক্রি করব, এগুলো নিজের থাকবে, তো সেইগুলো নিজে রাখি আর যেগুলো বিক্রি কর সেগুলো বিক্রি করে দিই। নুশাদ ইসলাম, তৃষা আলো ডট বিজ নিউজ 24.com, বাগেরহাট। পড়াশোনা তো করতে, আমিও তো ম্যাডাম পড়াই দিয়েছি।